বাবা জাহাঙ্গীরের 1000 মুরিদ নাই, আমি জানি তো। বাবা জাহাঙ্গীর শুধু খালি সুন্নত রাখতো, দাড়িটা রাখতো, এরকম 500 বাড়ি রাখতো মানুষের জায়গা দিতে। বাবা জাহাঙ্গীর যখন সাধনা করে আসলেন, তার দাড়ি মোচ এত বড় হয়ে গেল, মানুষ তারে দেখে কয় এই যিশুর মতো লাগতেছে, বাহ আপনার তো খুব ভালো লাগতেছে। বাবা জাহাঙ্গীর বাসায় আসলো, আইসা নাপিতে ডাইকে আইনা কইতেছে, আয় নাপিত আমার দাড়ি মোচ চুল সব ফেলাইয়া দে। কো বাবা এটা কি কন প্রভু? কয় না, ওরা আমারে ভালোবাসে না, ওরা আমারে দাড়ি মোচ চুল দেয়, ওরা আমার ভিতরটা দেয় না তো। লেবাসটারে পছন্দ করে, বাবা জাহাঙ্গীরের একটা বই 15 বার পড়ুক, দেখুক না কি লিখছে। একটা জায়গাও বাবা জাহাঙ্গীর কয় নাই যে আমারে চিনতে বুঝতে হইলে নাই রে দেখো আমার খলিফাকে দেখো, এই কথা কয় নেই। কইছে আমার আমারে জানতে বুঝতে হইলে আমার বইগুলি পইল, হাতের আঙ্গুল আয়নাতে দেখতে হয় রে আমার বইগুলি পইরা দেখ আমি কি। আমার নাম কয় নাই, কোন খলিফার নাম কয়। এই আলোচনাটা নাই, এই পীরের এই করতেছে, এই পীরের ওইটা ধরো, পীরের ওইটা ধরো, সত্য তুমি কিভাবে বাবা, তুমি কিভাবে প্রেমিক হবা? বাবা বলতেছে তুমি বদনামইরা ভাগ মারছো, ঠিক আছে বদনামইরা ভাগ মারছো, আমারে শিখাও আমি কিভাবে বদনামইরা ভাগ মারো। মানে কি কেমনে যে বুঝামো সারাক্ষণ, আমার বুঝানোর কিছু নাই, এই কথা বলা যায় না। মহানবী চারজন খলিফার মধ্যে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর। তো হযরত ওমর ফারুক সম্বন্ধে এমনও হাদিস আছে যে আমার পরে যদি কেউ নবী হতো সে হইতো হযরত ওমর। এই হযরত ওমরকে বলতেছে, ওমর কোরআন প্রদেশ থেকে একজন আসবে, তার নাম ওয়াইস কর্ণি, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে বা তোমার কোনো কিছু বলার থাকে, জানার থাকে, তার কাছে তুমি বইল, তার কথা আল্লাহ শুনে। এখন হযরত ওয়াইস কর্ণি মুরিদ হয় নাই আর খলিফাও হয় নাই। আমি আপনাদের একটি কথা বলবো, আমরা সূরা কাহাফে সাতজন ওলি আল্লাহর কথা শুনি, সাতজন ওলি আল্লাহর পথ প্রদর্শক, একজন কুকুর, কেন কুকুর হবে একজন পথ প্রদর্শক? এর জন্যই কুকুর হবে, কারণ কুকুর সবসময় চিন্তা করে তার প্রভুরে কিভাবে সে রক্ষা করবে তার জীবন দিয়া, সারাক্ষণ চিন্তা করে। কুকুরের কোনো চাও পাওয়া নাই, কোনো চাহিদা নাই, নাহিদ সেই কুকুর হও তুমি, সেই কুকুরের স্বভাব তোমার মধ্যে বিরাজমান হোক। তাই এমন একটা হাদিস আছে, 10টা মুমিন ব্যক্তির ভূতে যে 10টা গুণ থাকে, সেই 10টা গুণ একটা কুকুরের ভিতরে আছে। কুকুর স্বল্প জায়গায় সন্তুষ্ট, কুকুর সবসময় প্রভু চিন্তা করে। আমরা ছোটবেলায় পাঠ্যতে পড়ছি, জাহাজ থেকে একজন মনিব পড়ে গেছে, তার বউ পোলাপান সব জাহাজে দাঁড়ায় রয়েছে, কেউই লাভ দেয় নাই, ওই কুকুরটা লাভ দিছে, তার প্রভুরে নিয়া আকায়া বাকায়া নিয়া চরের উপরে উঠাইছে, এর মধ্যে হাঙ্গর তারে ধরছে, তার প্রভুরে উঠে দিয়া কুকুরটার সাথে সাথে মারা গেছে। আমার নাহিদের তার 1000-এর এক ভাগ আমার ভক্তি নাই, আমার শুধু ভক্তি দেখানোর আছে। ওই যে একজন
ওয়াজ করে না, যে খুব বিখ্যাত বাংলাদেশের ওয়াজ করে, এই যেমন আজারি সাহেব, তো উনি রোজার মধ্যে একটা কথা লিখছেন, ফেসবুকে একটা ওয়াজ দিচ্ছেন, যে সম্ভবত এই কথাটা হতে পারে যে কোন কোন সময় এই স্ত্রীর সাথে মিলনে যাবেন। তো আমি এই কথাটা দেখলাম, দেখার পরে আমি পাঁচ দিন পর সেই ভিডিওটা আমি আবার দেখলাম, 5 মিলিয়ন ভিউ হয়েছে, 5 মিলিয়ন ভিউ হয়েছে 5 দিনে। আমি কিন্তু বলছি এর জন্যই যে আমাদের কথাটা যারাই বলুক, আমাদের ভক্ত বাইরও সেখানে একটা ভিউ দেয় না, একটা লাইক করে না। আমি এই জিনিসটা লক্ষ্য করে দিচ্ছি, কিন্তু তারটা আমি দেখছি 5 দিনে 5 মিলিয়ন ভিউ হয়েছে, শুধু ওই কথাটুক সে বলছে, আরো বলে, আমি দেখি তো ভিউ গুলা, এটাই বললাম।